এক হলো গোলাম আর এক হলো চাকর বা চাকরিজীবী, দুটো কিন্তু এক। গোলামবাদী এই সমাজে নাই। যেই সমাজে ছিল কেমন ছিল, যে হাট থেকে বাজার থেকে একজন মানুষকে কিনে আনবে, যেভাবে আমরা রোবট কিনি, যেভাবে আমরা পণ্য কিনি, যেভাবে গাড়ি কিনি, তাকে কিনে আনতো, পুরুষ হোক নারী হোক। এখন এই পুরো ব্যক্তিটার মালিক সে, সে যা বলবে সে তা করতে বাধ্য। এমনকি গোলাম নিজে গিয়ে যদি কোথাও কামাই রোজগার করে, ওই মালের মালিকও গোলাম হয় না, বরং সেই মালের মালিকও মনিব হয়ে যায়। যদি না মনিবের সঙ্গে তার আলাদা কমিটমেন্ট থাকে, সে নিজে উপার্জন করলে এটার মালিকও তার মনিব হয়ে যায়। তাহলে এই হলো গোলাম। তো এখন গোলাম যে হয় তার নির্দিষ্ট কোনো ডিউটি থাকা জরুরি না, বরং মনিব যখন তারে যা করতে বলবে সে করতে বাধ্য। মনিব ঘরের কাজে দিলে ঘরের কাজ করবে, মনিব খেতে পাঠালে খেতের কাজ করবে, মনিব দোকানে বসালে দোকানদারি করবে, গাড়িতে বসালে ড্রাইভিং করবে, যখন যা বলবে তা করতে বাধ্য। যদি না করে তাহলে মনিবের হক খালে নষ্ট হবে এমন না, ইসলামের দৃষ্টিতেও সে গুনাগার হয়ে যাবে। অপরদিকে চাকর যারা হয়, চাকরিজীবী যারা হয়, তাদের প্রত্যেকের এক একটা ডিউটি থাকে। ধরেন কাউকে হিসাব রক্ষক হিসাবে নিয়োগ দিয়েছেন, তার কাছে হিসাব সংরক্ষণ করবে এতটুকুই। আপনি তোরে বললেন আমার বউয়ের বাজার লাগবে, তুই অমুক মার্কেট থেকে বাজার করে দে। সে যদি বলে বাজার করতে পারবো না, আপনি তাকে বাধ্য করার অধিকার রাখেন না, কারণ এটা তার ডিউটির অংশ না। আমরা যখন কাউকে চাকরিজীবী হিসেবে নিয়োগ দেই, তার সঙ্গে আমাদের একটা বোঝাপড়া থাকে, নির্ধারিত চুক্তি থাকে। চুক্তির মধ্যে যে কাজগুলো থাকবে এগুলো সে করতে বাধ্য। এখন চুক্তির ব্যতিক্রম, এর বাইরে নতুন একটা কাজ আমি যদি তাকে দেই, সে আইনগতভাবেই এটার সঙ্গে নিজের ভিন্নমত পোষণ করতে পারে, এটা করতে বাধ্য না। যদি করে দেয় অনুগ্রহ, যদি না করে আপনি তার বিরুদ্ধে কিছুই বলার এখতিয়ার রাখেন না। তাহলে এক হলো চাকরিজীবী বা চাকর, আর এক হলো দাস বা গোলাম। দুটোর মধ্যে পার্থক্য আছে কি না? চাকরিজীবী তার নির্দিষ্ট ডিউটি, আর গোলাম যে তার নির্দিষ্ট ডিউটি না, মাথা থেকে পা পুরোটাই দাসত্বতে নিয়োজিত রাখতে সে বাধ্য। এমনকি যদি দাসী হয়, দাসী, তাহলে মনিব যদি তাকে বিছানায় ডাকে সে বিছানায় যেতে বাধ্য। কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত, স্ত্রীর সঙ্গেও যেমন মেলামেশা করা যায়, দাসীর সঙ্গেও মেলামেশা করা যায়। যেমনিভাবে বৈবাহিক বন্ধনের দ্বারা একজন মহিলা তার স্বামীর জন্য হালাল হয়, একইভাবে একজন দাসীকে বাজার থেকে কেনার দ্বারা সেই দাসীও তার জন্য হালাল হয়, এবং এটা যৌক্তিক। দাসীর সঙ্গে মেলামেশা যদি মনিবের জন্য বৈধ না হয় এবং দাসীকে আলাদা করে বিয়েও না দেওয়া হয়, তাহলে দাসীর শারীরিক চাহিদাকে পূরণ করবে, আর শারীরিক চাহিদা পূরণ যদি না করে তাহলে সে তো গুনাহের দিকে যাবে, এটাই স্বাভাবিক। তা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই দুটো সুরাত দিয়েছেন। এই জামানায় সেই সুরাতের কথা হুজুররা বলে না কেন? বলে না এ কারণে, কারণ দাস দাসীর প্রথাই তো নাই। কোন বাজারে, আপনার বন্দর বাজারে কি পাওয়া যায় দাস দাসী? কোন বাজারে পাওয়া যাবে? যদি কাউরে বাজার থেকে জোর করে ধরে এনে আর তারে শিকল পরিয়ে বিক্রি করে দেওয়া হয়, এটা তো জুলুম হবে, এর দ্বারা দাসও হবে না দাসীও হবে না। এর জন্য ইসলামী খেলাফত লাগবে, যাই হোক আলাদা মাসালা। তো বলছিলাম এই দুটোর মধ্যে যে পার্থক্য, তিনি জবাব দেন অন্যান্য মাখলুকের সাথে, কুল কায়নাতের সাথে, জিনার ইনসানের এই পার্থক্য। কিভাবে? আল্লাহ তাআলা বাক্যে বানিয়েছেন, তাকে নির্দিষ্ট ইবাদত দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য মাখলুককে বানিয়েছেন, ধরেন ফেরেশতাকেই বানিয়েছেন, এক একজনকে এক এক দায়িত্বে নিয়োজিত রেখেছেন। কারো দায়িত্ব সে বৃষ্টি বর্ষণ করবে, চিরকাল খালি বৃষ্টি বর্ষণ করবে। কারো দায়িত্ব সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবে, সে সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবে অপেক্ষায় কখন রব আদেশ দিবে আর সিংহায় ফু দিবে। আল্লাহ কাউকে লাগিয়ে রেখেছেন রুকুতে, ওই যে রুকুতে আছে তো আছেই। কাউকে লাগিয়ে রেখেছেন আল্লাহ তাআলা সিজদায়, সিজদায় পড়ে আছে তো আছেই। কাউকে লাগিয়ে রেখেছেন বান্দার হেফাজতে, কাউকে লাগিয়ে রেখেছেন বান্দার আমলনামা সংরক্ষণে, কেরামান কাতিবিন। আল্লাহ কাউকে লাগিয়ে রেখেছেন কবরের মধ্যে প্রশ্নোত্তর করার ক্ষেত্রে, মুনকার নাকির। যারে যে দায়িত্বে ডিউটিতে নিয়োজিত করেছেন সে সেটা করতে বাধ্য। আর আমি আপনি জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা সেক্টরে আল্লাহর গোলামি করতে পারি। আমার শুধু দায়িত্ব এক ক্ষেত্রে সীমাবদ্ধ না, নির্দিষ্ট দায়িত্ব না, বরঞ্চ প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহর গোলামি করতে বাধ্য। শুধু আমার কপালরে আল্লাহর গোলাম বানালে চলবে তা না, তাহলে হাতরে কার গোলাম বানাবো? হাতকেও বানাতে হবে আল্লাহর গোলাম। তাহলে দিলরে কার গোলাম বানাবো? দিলকেও বানাতে হবে আল্লাহর গোলাম। আকলরে কার গোলাম বানাবো? আকলকেও বানাতে হবে আল্লাহর গোলাম। ইবলিস করেছিল কি? কপালকে আল্লাহর গোলাম বানিয়েছিল, হাঁটুকে আল্লাহর গোলাম বানিয়েছিল, জিব্বাকে আল্লাহর গোলাম বানিয়েছিল, কিন্তু আকলকে আল্লাহর গোলাম বানাতে পারে নাই। আল্লাহ বললেন সেজদা দাও আদমকে, সেজদা বহুত দিয়েছে, কিন্তু এখন এক সেজদার ব্যাপারে এসে আকল দিয়ে আপত্তি করলো। এ আপত্তি কপালের না, এ আপত্তি হাতের না, এ আপত্তি হাঁটুর না, এ আপত্তি আকলের। আকলকে আল্লাহর গোলাম বানাতে পারে নাই, আল্লাহ চিরতরে তাকে বিতাড়িত করে দিত। অন্যান্য মাখলুকের সঙ্গে আমাদের পার্থক্য আছে কিনা?
যাই করি না কেন, চাকরি করতে যাব সেখানেও গোলামি, ব্যবসা করতে যাব সেখানেও গোলামি, মসজিদে আসবো এখানেও গোলামি, বাথরুমে যাবেন ওখানেও গোলামি, ঘুমাতে যাচ্ছেন এখানেও গোলামি, বিবির সাথে যাব কথা বলতে যাচ্ছেন ওখানেও গোলামি। একটা জায়গা এমন নাই যেখানে আপনি চাইলেই নিজেকে সম্পূর্ণ স্বাধীন ভাবতে পারেন, এমনকি নিজের বিয়ে করা বউয়ের সঙ্গে মেলামশা করার ক্ষেত্রেও কি আল্লাহর গোলাম না আপনি? যখন তার মাসিক চলে চাইলে মেলামেশা করতে পারবেন, চাইলে যে কোনো রাস্তায় তার সাথে মিলিত হতে পারবেন, কেন আপনার বিয়ে করা বউ তো, আপনি স্বাধীন না কেন? এখানে এসেই অন্য সবার সাথে আমাদের পার্থক্য। তো বলছিলাম যে আমি যদি হেদায়েতের পথে চলতে চাই, তাকওয়ার পথে চলতে চাই, আমাকে শুরু করতে হবে তওবা দিয়ে, যে যে হালতে আছি সেটা থেকে তওবা করব, এবং তওবার দ্বারাই আমার হেদায়েতের পথে চলা শুরু করব। পারবো না ইনশাআল্লাহ। আর তওবা মানেই হলো লজ্জিত হওয়া, তওবা মানেই হলো অনুতপ্ত হওয়া, আল্লাহ আমি যা করেছি এটা আমার বান্দা হিসাবে আমার সানসম্মত হয় নাই, আমি ক্ষমা চাচ্ছি, আমি ভুল স্বীকার করছি, এই লজ্জা বোধটা যদি অন্তরে চলে আসে ব্যাস এটার নামই তওবা। তাহলে তওবা করবো তো ইনশাআল্লাহ, যে গুনাহে আছি গুনাহ থেকে তওবা করবো। তওবা মানে আগেরটার ব্যাপারে লজ্জিত আর করবো না, আর আগামীর ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ, আমার যতটুকু সাধ্য হলো ইচ্ছাকৃতভাবে আমি জড়িয়ে যাব না, যদি নফসা শয়তানের ধোকায় জড়িয়ে যাই সঙ্গে সঙ্গে আবার তওবা করব। বেশি থেকে বেশি যারা তওবা করে তাদের মৃত্যু বড় পবিত্র মৃত্যু হয়। কেন? কারণ সে যখন মরে তওবার দ্বারা আগের গুণাগুলো তো মাফ হয়ে গিয়েছে। ইন্নাল্লাহ ইউহিব্বুত্তাওয়াবিন, কোরআনের ঘোষণা চলে এসেছে, যারা বেশি 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 তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা কখনো ব্যর্থ হতে পারে।